গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। এখন আমরা সকালে চা বিস্কুট খাচ্ছি, এরপরে যাব নাস্তা খেতে, নাস্তা খেয়ে তারপরে রান্না করতে যাব। দেখছেন ওই যে আমার বৌমা হাই দিচ্ছে, এই যে আমার মেয়ে চা বানালো, চা খাচ্ছে, কিন্তু চিনি শেষ হয়ে গেছে, চিনি আনতে হবে। ফুলের বাগান আছে, আমি একটু ফুলের বাগানটা দেখতে যাচ্ছি, ঠিক আছে, চা খেতে খেতে। বসে গেছি, এই যে নাস্তাটা কি হচ্ছে জানেন? বলো তো তোমরা কি কি বানিয়েছো? এখন ডিম দিয়ে ভাত ভাজি, খুব খেতে মজা লাগে, আমরা এটা খুব সবাই পছন্দ করি, খাচ্ছি কিন্তু, আপনারা খেয়ে নিন। এই দেখেন আমি খাচ্ছি, খেয়ে তারপরে কি করবো জানেন? খেয়ে তারপরে বিছনা ঠিক করতে যাব, বিছনা ঠিক ঠিক করে তারপর দুপুরে রান্নার গোছগাছ করব। আসলে সকালে আমরা তেমন বেশি কিছু খাই না, তারপরে হালকা কিছু নাস্তা করি, তারপর দুপুরে খাবারটা হয়। এখন আমাদের খাওয়া শেষ, আমি এখন চলে আসলাম আমার বিছনা ঠিক করবো। গরম তো, গরমের জন্য আমরা সবাই আলাদা আলাদা ঘুমাই। এবার আমি চলে যাবো আমার সুপার রুমে, সুপারটা ঠিক করতে। আমি
নষ্ট হয়ে গেছে পরে এটা নিয়েছি কেমন হয়েছে বলুন সুপার কুশনটা আর যে কভারটা দেখছেন কভারটা কিন্তু আমার অনলাইন থেকে আনা আপনি চাইলে আমি বলে দিতে পারবো পরে একদিন আপনাদের আমার ড্রয়িং টুল কিচেন টুল এগুলো করে দেখ এখন তো আসলে এগুলো টিভিতে একটু মুছবো আমার বড় মেয়ের সব গানের খাতা থাকে আমার স্বামীও গান করে তাদেরও খাতাপত্র থাকে এখানে আসলে এলোমেলো থাকে ওরা সবসময় গান বাজনা করে তো এই আমার সকাল নাস্তা খাওয়ার পরের যে কাজগুলো সেগুলো হয়ে গেল পরে কি করব পরে রান্না করতে যাব এই পর্যন্ত এখন রান্না করার পরে আপনাদের সবাইকে এই যে আমার গুরুদেব এই দেখেন রেডি হচ্ছে লকডাউনে কোনো কাজ কাম নেই বোর ইনকাম খাচ্ছে আর আসছে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছেন এই যে পুরুষকে যে কি দশা হয়েছে খালি বোর ইনকাম খায় হ্যাঁ ওই দেখেন আর আসছে কি করে জানেন গান গায় ভাই কোনো কাজ নেই গান গায় আর লকডাউনের সময় মোটর সাইকেলে ভু ভু দিয়ে বেড়ায় আর আমি বসে বসে ইনকাম করে ছেলে মেয়ে সবাইকে খাচ্ছি